আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আমাদের বাড়ির কাজে, কনস্ট্রাকশনের কাজে, আমাদের ফিনিশিংয়ের জন্য টাইলসের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। তো টাইলসের কাজে কী পরিমাণ টাইলস লাগবে, কতটি টাইলস লাগবে আমাদের একটা রুমে বা আমাদের একটি বিল্ডিংয়ে, টোটাল কতটি টাইলস লাগবে সেই হিসাবটা কীভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব। তো দেখুন, টাইলস বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন সাইজের টাইলস আছে, এবং টাইলসের মাঝখানে দেখেন যে বিন্দু পরিমাণ ফাঁকা রাখা হয়, সেটা মূলত হিসাব করা হয় না সংখ্যার জন্য। তো টাইলসের বিভিন্ন সাইজ আছে, 20x20 সেন্টিমিটার আছে, 30x30 আছে, 45x45 আছে, আবার মসজিদ বা বিভিন্ন জায়গার জন্য আছে 10x60, অর্থাৎ 60 আছে লম্বার দিকে, প্রস্থের দিকে আছে 10, আর তাছাড়াও আছে 60x120, বিভিন্ন সাইজের টাইলস আছে। তো সেই টাইলস কতটি লাগবে আপনার কাজে, আপনার বাড়ির কাজে বা আপনার রুমের কাজে বা বাথরুমের টাইলসের কাজে কত টাইলস লাগবে, সেটা কীভাবে হিসাব করবেন, বের করবেন, এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে হিসাব করতে পারবেন। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি টাইলসের বিভিন্ন সাইজগুলো লিখে নিয়েছি এখানে, ঠিক আছে, কত সাইজ কত সাইজের টাইলস বাজারে পাওয়া যায়, তাছাড়া আরও বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায়। তো আপনার যদি একটা রুম, সেই রুমে কতগুলো টাইলস লাগবে কীভাবে হিসাব করবেন দেখুন। আমাদের একটা রুম যদি হয়, মনে করেন যে 10x10 ফিট একটা রুম বা 10x12 ফিট, ঠিক আছে, এই রুমে আমাদের কতটি টাইলস লাগবে সেটা আমরা কীভাবে ব্যবহার করবো, তা আমরা আগে দেখতে হবে আমরা কোন টাইলসটা ব্যবহার করব। তো মনে করুন যে আমরা এইটা ব্যবহার করব, 20x20 এই টাইলসটা ব্যবহার করব। তো 20x20 সেন্টিমিটার সাইজের টাইলসটা আমরা ব্যবহার করার জন্য আমাদেরকে একটা টাইলসের এরিয়া বের করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তো একটা টাইলসের এরিয়া কত আছে, টাইলসের এরিয়া, একটা টাইলসের এরিয়া আছে আমাদের, মানে আমরা যদি এটা ব্যবহার করি 20x20 সেন্টিমিটারে করতেছি আমরা, তাহলে 20x20 গুণ করলে হবে 400 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। 400 বর্গ সেন্টিমিটার আমরা একটা টাইলসের এরিয়া পাইলাম, তাহলে আমাদের টোটাল রুমের এরিয়া কত আমরা সেটা আগে বের করতে হবে। তো দেখুন, একটা টাইলস যদি এরকম হয় যে কতটুকু জায়গা হয়েছে 400 সেন্টিমিটার স্কোয়ার, তো আরেকটা এরকম 400, আরেকটা এরকম 400, তাহলে আমাদের টোটাল রুমের এরিয়াকে একটা টাইলসের এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো আসলে আমাদের কয়টা টাইলস লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল রুমের এরিয়াটা বের করব। তো রুমের এরিয়া দেখুন, রুমের এরিয়া বের করার জন্য আমরা কিন্তু এরিয়া মানে দৈর্ঘ্যবস্থ গুণ আপনারা জানেন, কিন্তু এখন 10x12 ফিট গুণ দিলে 120 হবে, আমাদের এরিয়া কিন্তু 120 হবে না, কারণ আমরা সেন্টিমিটারে হিসাব করতেছি, তাই না। তাহলে 10 ফিটে কত সেন্টিমিটার আসে দেখুন, হিসাবটা কীভাবে করবেন। 1 ফিটে 12 ইঞ্চি, এটা মনে রাখবেন, 1 ফিট সমান 12 ইঞ্চি, এটা জানেন অনেকে। তাহলে 10 ফিটে কত ইঞ্চি হচ্ছে, 10x12 120 ইঞ্চি, ঠিক আছে। আর 1 ইঞ্চিতে হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, এই দুটো বিষয় মনে রাখবেন। তাহলে দেখেন আমাদের 120 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্যের দিকে আসে, যেহেতু 10 ফিট 10 ফিট 120 ইঞ্চি আসে, তাহলে 2.54 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে চলে আসলো 304.8, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে আসে 304.8 সেন্টিমিটার। প্রস্থের দিকে কত আছে দেখুন, 12 ফিটে ইঞ্চিকে নিতে হলে 12 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 144 ইঞ্চি আসে, 144কে 2.54 দিয়ে গুণ দিলে আমাদের সেন্টিমিটার আসবে, তাহলে প্রস্থের দিকে আসে 365.76, এত সেন্টিমিটার আছে আমাদের প্রস্থ, বা এটাকে দৈর্ঘ্য বলতে পারেন যেহেতু এদিকে বেশি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সেন্টিমিটারে নিয়ে আসলাম, ফিটটাকে ইঞ্চিতে নেবেন 12 দিয়ে গুণ দিয়ে, তারপরে 2.54 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার নিয়ে আসবেন। তাহলে আমাদের টোটাল রুমের এরিয়া কত আছে, 304.8 × 365.76, তো এটাকে গুণ দিলে আসবে 365.76-এর সাথে 304.8 গুণ দিলাম, তাহলে আসতেছে আমাদের 483, 1,11,483.648 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের রুমের এরিয়া, ঠিক আছে। তাহলে আমাদের টাইলস লাগবে কতটি দেখেন, টাইলস লাগবে আমাদের টোটাল রুমের এরিয়া যেটা আসছে, ঠিক আছে, এটাকে একটা টাইলসের এরিয়া দিয়ে ভাগ দেবো,
আমাদের এই রুমটাকে টাইলস করার জন্য 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার সাইজের টাইলস লাগানোর জন্য এই রুমে কতটি টাইলস লাগবে সেটা আমরা বের করতেছি। তো এটাকে ভাগ দেব 400 দিয়ে, আসতেছে 278.70। তো আমরা এটাকে 280 লিখে নিই, 280 নাউস। তো 280টি টাইলস লাগবে আমাদের 20 সেন্টিমিটার, মানে 20 বাই 20 সাইজের টাইলস 280টি দিয়ে আমাদের এই রুমটি পরিপূর্ণ টাইলসের কাজ শেষ করা যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বের করবেন। তো যদি আমাদের আরও বড়ো সাইজের ব্যবহার করি তাহলে আমাদের আরও বড় বড় হলে আমাদের আরও সংখ্যাটা কম লাগবে। তো সেটা কীভাবে বের করবেন আমি এক নজরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সেন্টিমিটারটাই নিয়ে নেবেন, বা এটাকে আপনি যদি ফিটে নিয়ে নেন তাহলে আর এটাকে সেন্টিমিটার নেওয়া লাগতেছে না, মানে অর্থাৎ দুইটাই ফিটে করতে হবে অথবা দুইটাই সেন্টিমিটারে করতে হবে, যেভাবেই করেন দুইটাকে একই ইউনিটে করতে হবে। তো প্রথমে একটা টাইলসের এরিয়া বের করে নেবেন, তারপরে পুরো টাইলসের পুরো রুমের এরিয়া বের করে একটা টাইলস দিয়ে ভাগ করে দিলে কয়টা টাইলস লাগবে সেটা বের হয়ে আসতেছে। আর এভাবে একটা রুম করে আপনার যতটা রুম একই সাইজের ততটা রুমের সাথে রুমেরটায় গুণ করে পেয়ে যাবেন, বা ভিন্ন ভিন্ন সাইজের রুম হলে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা হিসাব করে টোটালটা যোগ দিলে আপনি পেয়ে যাবেন আপনার টোটাল বাড়িতে কতগুলো টাইলস লাগতেছে। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।